এই যে একটা অস্থিরতা, এটার সামনের সময়টা কিভাবে এই উপদেষ্টা পরিষদ বা এই অন্তর্বর্তীকালীন সরকার অ্যাডজাস্ট করতে পারবে? এই জন্যে যেটা আমরা এখানে বসে বিশেষত তিনজন আলাপ করলাম, একটা কমন জায়গায় কিন্তু আমরা এসেছি, সেটা হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচন দরকার, একটি নির্বাচিত সরকার দরকার, নির্বাচিত জনপ্রতিনিধি দরকার। মানে বিষয়টি হচ্ছে আপনি ওই যে প্রান্তিক অবস্থায় যে আছে যেটা আরিফ উল্লেখ করলেন, তাদের আপনি ভোটাধিকার যখন ফিরিয়ে দেবেন, তাদের যে কষ্ট দেখবে এরম ব্যক্তিটা আমি ঢাকা শহর থেকে বোঝার থেকে সে কিন্তু ভালো বুঝবে যে এই মানুষটি তাদের পাশে দাঁড়াবে, এই মানুষটাই তাদের জন্য কাজ করবে। তো আমি এই ভোটাধিকার যতক্ষণ পর্যন্ত তাদের হাতে তুলে না দিতে পারবো, যেটা গত ধরুন 15 বছর নাই, মানে ভোটের, এটা বাবু একটু আগে বললেন যে সমস্ত মানে প্রাতিষ্ঠানিক যা কিছু ছিল আমাদের নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা সব ধ্বংস করে ফেলেছে। সে ফিরে আসার প্রাথমিক সিদ্ধান্তটা হচ্ছে নির্বাচন, সে নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কারের পাশাপাশি এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিতে হবে। আমি যেমন বলি যে নির্বাচিত পার্লামেন্টে গেলে কিন্তু একক বিষয় থাকে না সেখানে, যেমন যে দল সরকার সংখ্যাগরিষ্ঠ তার পাশাপাশি বিরোধী দল, বিরোধী দলের পাশেও স্বতন্ত্রও থাকতে পারে। অর্থাৎ সেখানে যখন আপনার বিতর্কগুলো হয় দেশবাসীও বুঝতে পারে, তারা নিজেরাও মানে একটা ছেঁকে কিছু তুলে আনার, যেটি কিন্তু এখন অনুপস্থিত। এখন কিছু আছে, তারা নিজেরাও কিছু কিছু সময়ে একটা বিতর্ক সৃষ্টি করে ফেলছে। তো ওই জায়গাটায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকার যখন নিবে তখন কিন্তু প্রশাসন একটি গতিময়তা পাবে। আরেকটা জিনিস যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে কেন্দ্র থেকে রাজনৈতিক দলগুলো খুব শক্ত নির্দেশনা দিচ্ছে, কিন্তু কি কারণে এই বিস্টিং? আমি ওই রকম ওই জায়গাটা আসছিলাম, কেন্দ্র যেটা করছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, একে তার নিচ পর্যন্ত যেটা আসছে সেখানে কিন্তু যদি ধরে নিই কোনো রকম মানে আইন শৃঙ্খলার প্রশ্ন, তো রাজনৈতিক দলের সিদ্ধান্ত যাই থাক না সেটা তো টেক ওভার করবে আইন শৃঙ্খলা বাহিনী। আমার সিদ্ধান্ত যদি থাকে, আমি তো বসে করে দিছি, ওই ছেলেটি যদি ঘুরে বেড়ায় তার আমার আইনে হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই, যদি গণতন্ত্র বিশ্বাস করি তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিতে পারে, আইনে সপোর্ট করতে পারে। সে যদি না করে তাহলে এখানে এক ধরনের বিচ্ছিন্নতা আছে, অর্থাৎ গণতান্ত্রিক বিধি ব্যবস্থা অনুপনায় যখন নির্বাচিত লিডারশিপ আসে তখন সে করতে বাধ্য। এখন তো রাজনৈতিক দল সে সিদ্ধান্ত দিচ্ছে, কিন্তু একটা রাজনৈতিক দলের বাইরে আইনের শাসনের একটা ব্যাপার আছে, প্রাতিষ্ঠানিক একটা ব্যাপার আছে, সেটার অনুপস্থিত্ব। এখন যদি তারা নাও করে আমরা প্রেশার করতে পারি। দুই নম্বর যে প্রশ্নটা আসছে যে ছাত্রদের যে আন্দোলন, সে আন্দোলনের ভিতরে সমন্বয়কের যে প্রশ্ন, এটা একেবারে নতুন একটা শব্দ, নতুন একটা টার্ম এখানে, মানে অভূতপূর্ব ঘটনা যে ছাত্রলীগের ভিতরে মিশে ছিলাম কিসের জন্যে, নিরাপত্তার জন্যে, ব্যাখ্যাটা এরকম, তখন পরিবেশ ছিল না, তাহলে পরে ছাত্রলীগ যা করেছে সেটা তার সহযোগিত, সে অবশ্যই তো চলে, আমি যত ভালোই হই না কেন ছাত্রলীগ 16 বছর ধরে লুটপাট, খুন, জখম, দখলদারিত্ব, চাঁদাবাজি সব তো ক্যাম্পাসে তো তাদের ছাড়াতে হতো না, তাহলে তার সহযোগী ছিলাম আমি। জি, তাহলে সহযোগী থাকলে সে আদর্শিক হলো কী করে? এটা হচ্ছে সমাজের রাজনীতিহীনতা, অর্থাৎ রাজনীতি যে পড়াশোনা, জানা বোঝা, চর্চা সেটা ছিল না, ফ্যাসিজমে এটাকে মানে ধ্বংস করে ফেলা হয়। ছাত্র রাজনীতি এখানে একটা মানে সুদীর্ঘকালের মহত্ব মানে মহত্তম দিন আছে, সংগ্রাম আছে, আন্দোলন আছে, অনেকগুলো ছাত্র সংগঠন এখানে ছিল, যারা আজকে জঙ্গিবাদের অভিযোগে নিষিদ্ধ হয়েছে তাদেরও একটা একটা সময় ছাত্র রাজনীতির কারণে একটা সময় ছিল, কিন্তু মানে ছাত্র রাজনীতি শেষ হয়ে যাওয়ার কারণে, ধ্বংসপ্রাপ্ত হওয়ার কারণে তারাই এখন জঙ্গিবাদে নিষিদ্ধ হয়েছে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনীতিটা ফেরত নিয়ে আসতে হবে।